রাজ্য কপা যাওয়া রাজেশবাবুর হত্যাকাণ্ডর আড়ত কি? কাউন্সেলিংত কি কলে ছাত্র? পয়সা দি পড়িছো তোর কথা নুশুনো বলে অধ্যক্ষকে চুরি মারি দিয়া ছাত্রজনের বিষয়ে কবলে গৈ কপি উঠিল শিশু কল্যাণ সমিতির প্রাক্তন বিষয়ববিয়া দীপালী ভট্টাচার্য বড়ুয়া। এই কেসটো কিন্তু এটা সাংঘাতিক কেস, এনেকুৱা ধরনের কেস মই পূর্বতে শুনা নাই বা দেখাও নাই। এইটো সুদে আমার গোটেই সভ্যতার কারণে একটা ডাঙর ভাবুকি আহিছে বলে ভাবিছো। শিক্ষকজনে উলিয়াই দিছিলে ক্লাসরপা, উলিয়াই দিয়ার সময় তেতিয়া কৈছে যে পয়সা দিছো, এইটো মারাত্মক কথা কৈছে। এইটো সমাজের কারণে এটা বহুত ডাঙর চ্যালেঞ্জ, মানে যে পয়সা দিছো পঢ়াই থাকা, মানে এইটো এজন শিক্ষকক কোৱাটো বহুত ডাঙর কথা। মানে শ্রেণীকোঠাত উপর্য পড়ি চুরিকাঘাতে অধ্যক্ষ রাজেশবাবুক হত্যা করা একাদশ শ্রেণীর ছাত্রজনক এতিয়া রখা হয়েছে যোরহাটর পর্যবেক্ষণ গৃহ। তাতেই কিশোর মনস্তত্বর বিশেষজ্ঞর কাউন্সেলিংত পোহরলৈ আহিছে ছাত্রজনের মানসিক স্থিতি। দীপালী ভট্টাচার্য বড়ুয়ার মতে পিতৃ ঢুকুয়ার পাছরে পড়া মানসিকভাবে ভাগি পড়েছিল ছাত্রজন। ডিব্রুগড়ত মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ মতে দরবও খাবলগা হয়েছিল ছাত্রজনে। এফালে মানসিক অস্থিরতা, আনফালে মেধার অভাব, এই দুই কারকে দিনে দিনে বিদ্রোহী করে তুলিছিল শ্রেণীকোঠাতে শিক্ষকক হত্যা করা ছাত্রজন। দেউতাক ঢুকাইছিলে, দেউতাক ঢুকার পিছত তার মানসিক স্থিতি ঠিক নাছিলে, ডিব্রুগড়ত নি মাকে চিকিৎসা করাইছিলে, তাক পড়া শুনত সি ভাল ফল দেখাব নয়, তার সেখানে অল্প কমপ্লেক্সও আছে, তার মানে হীনমন্যতা বোধ তার আছে। ইতিমধ্যে এসপ্তাহ পিছত অহার পিছত তাক অঙ্কর কিনা প্রশ্ন সুদিছিল, সে উত্তর দিব নিছিলেন, আর এইটো মানে হয়েছে। কম মেধার বাবে হীনমন্যতাত ভোগার বাবেই প্রায়ই শ্রেণীকোঠাত উপস্থিত থকা নাছিল ছাত্রজন। ছয় জুলাইত এসপ্তাহর মূরত চাই বিকাশ কেন্দ্রলৈ অহা ছাত্রজনক সাধারণ কেটামান অঙ্ক করিব দিছিল রাজেশবাবুয়ে। অঙ্ককেইটা করিব নোৱাৰাত খং উঠি শ্রেণীকোঠার পৰা উলিয়াই দিছিল ছাত্রজনক। শিক্ষকৰ লগত তৰ্কাতৰ্কি হোৱাৰ পিছত সি ঘৰত গুচি আহিলে, মাকক কলে যে মই ওলাই যাওঁ। তাৰপিছত সি চাকু কিনিব গৈছে যে মই কাকো মাৰিবৰ কাৰণে কিনা, মই ভয় খুৱাবৰ কাৰণে যে তাৰ ভিতৰতে খুব আছে না, মোক কেলে উলিয়াই দিছিলে। প্ৰিন্সিপালৰ ৰুমত সি গৈছিলে, প্ৰিন্সিপালৰ পৰা সি যিটো সঁহাৰি পাম বুলি ভাবিছিলে, মানে সহানুভূতি সেই বস্তুটো নাপালে, মানে তাৰপিছত সেই ভয়ানক সি কাণ্ডটো সি কৰিছে। তারপরে রাজেশবাবুক শ্রেণীকোঠাতে উপর্য পড়ি ছুরীরে হানি হত্যা করার পাছত তেখেতর আসনত বহি ফেসবুক লাইভে রাজহুয়া করেছিল নিজ হাতে শিক্ষকক হত্যা করার কথা। একাদশ শ্রেণীর ছাত্রজনের এটা মুহূর্তর ভুলের বাবে থানবান হয়ে গেল রাজেশবাবুর পত্নী আর দুটি কণমানি সন্তানের ভবিষ্যৎ। আমার প্রশ্নটা হল যে এনেকা লড়া আর বহুত লড়াছালী বহুত লাভ পারে, এটা বহুত লড়াছালী ধরল ভালকে পড়াশোনা করে এস্টাবলিশ হয়েছে, ভালকে নিজে প্রতিষ্ঠা হওয়ার পিছন মাক দেউতাকক বৃদ্ধাশ্রমত নি থাকে, সেইবিল অপরাধ হয় না নয়? শিবসাগরের প্রদীপ গগৈর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।